আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি মজাদার আচারের রেসিপি দেখার জন্য। এখন যেহেতু বরপুর জলপাইয়ের সিজন আর চারিদিকে অনেক বেশি জলপাই পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম জলপাই দিয়ে আরও একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। আর আমাদের আজকের রেসিপি হলো আস্ত জলপাইয়ের টক জাল তেলে ডুবা আচার। আর আমি এই আচারটা প্রতি বছর যেভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যেহেতু পুরো বছরের সংরক্ষণের জন্য আমি আচারটা তৈরি করব, তাই এখানে 2 কেজি জলপাই নিয়েছি। আর আমি মিডিয়াম সাইজ যে জলপাইগুলো নিয়েছি, চাইলে আপনারা এর চাইতে বড় জলপাই দিয়ে অথবা এর চাইতে ছোট জলপাই দিয়েও কিন্তু আচারটা তৈরি করে নিতে পারেন। জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জলপাইগুলোকে দেখুন, আমি এরকমভাবে একটু ছিঁড়ে নিয়েছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে জলপাইয়ের ভিতরে ঢুকবে, জলপাইগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি একটা পাতলা কাপড়ের সাহায্যে জলপাইগুলো ভালোভাবে মুছে নিয়েছি, যাতে কোনো রকম পানি জলপাইয়ের গায়ে লেগে না থাকে। আর জলপাইয়ের গায়ে যদি কোনো রকম পানি থাকে তাহলে কিন্তু জলপাইয়ের আচারে পাঙ্গাস পড়ে যাবে, তাই চেষ্টা করবেন জলপাইগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়ার। এবার আমি আচার তৈরি করার জন্য সরাসরি চলে যাব চুলায়। আস্ত জলপাইয়ের তেলে ডুবা আচার তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম তেল একটি প্যানে দিয়ে দিয়েছি। আর তেলটা যখন বেশ কিছুটা গরম হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এতে 10-12টার মতো আস্ত শুকনো মরিচ। শুকনো মরিচগুলো দিয়ে প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নেব। এর চাইতে বেশি ভাজার দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ রসুন। তবে আপনারা চাইলে এখানে রসুনের পেস্টও ব্যবহার করতে পারবেন। আর আমি মিডিয়াম সাইজের রসুন থেকে কোয়াগুলো খুলে দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে বড় সাইজের যে রসুনগুলো আছে সেখান থেকে বড় বড় কোয়াগুলো কিন্তু আস্ত দিয়ে দিতে পারেন। রসুনটা দিয়ে চুলাটাকে একদম লো হিটে রেখে আবারও বেশ কিছুক্ষণ রসুনগুলোকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত রসুনের খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে না আসছে। শুকনো মরিচ আর রসুনগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন সরিষার তেল থেকে কিন্তু প্রচুর পরিমাণের ফ্যান উঠছে, এতে করে গাবড়ানোর কিছু নেই, ফেনাটা কিন্তু কিছুক্ষণ পর এমনিতেই কমে যাবে। মরিচ আর রসুনগুলো সামান্য একটু ভেজে নেওয়ার পর এবার এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর আমি এখানে আস্ত পাঁচফোড়নগুলো দিচ্ছি, তবে রান্নার শেষে আমি আরও কিছুটা পাঁচফোড়ন অ্যাড করব, তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণেই পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নগুলো দিয়ে প্রায় 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখবেন পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। যখন সুন্দর ফ্লেভারটা বের হবে এই পর্যায়েতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি 2 কেজি জলপাইয়ের আচার তৈরি করব, তাই আমি এই পরিমাণের মশলা ব্যবহার করতেছি। আপনারা আপনাদের জলপাইয়ের অনুপাতে মশলাটা কম বেশি করে নিতে পারেন। 1টি তেজপাতা দিয়ে দিচ্ছি 2 টুকরো করে। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে 10 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে করে কিন্তু মশলার যে কাঁচা উগ্র জাজটা আছে সেটা চলে যাবে আর আচারের কালারটাও খুব সুন্দর আসবে। মশলাগুলো 10 সেকেন্ডের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেওয়া জলপাইগুলো। জলপাইগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলপাইগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে পুরোটা মশলার সাথে জলপাইগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার চুলাটাকে মিডিয়াম থেকে একটু লোতে দিয়ে জলপাইগুলোকে ভেজে নেব বেশ কিছুক্ষণ। চুলাটাকে মিডিয়াম থেকে একটু লোতে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের জলপাইয়ের কালারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে আর জলপাইটাও কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই পর্যায়েতে দিয়ে দেব আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আর আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি, আর এই সরিষা বাটাতে আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই, এই সরিষা বাটাতে সরাসরি ভিনেগার দিয়ে আমি সরিষাগুলো বেটে নিয়েছি। তবে আপনারা চাইলে ভিনেগারটা সরাসরি আচারে ব্যবহার করতে পারেন, আর এই ভিনেগারটা ব্যবহার করাতে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, তাই অবশ্যই চেষ্টা করবেন যাতে ভিনেগারটা ব্যবহার করা যায়। সরিষা বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও আচারটার সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সরিষাটা মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে হলুদ সরিষার পরিবর্তে কিন্তু এখানে লাল সরিষাটাও ব্যবহার করতে পারেন, এই ক্ষেত্রে সরিষার পরিমাণটা একটু কম করে নিতে হবে, কারণ আমরা সবাই কিন্তু জানি কালো সরিষাটা অনেক জাজ হয়। তবে আপনারা চাইলে রসুন আর মরিচগুলো ভাজার সাথে সাথে সরিষাটাকেও হালকা একটু ভেজে নিতে পারেন, আর এই সরিষা বাটাটা দেওয়াতে কিন্তু আচারের স্বাদটা অনেক বেড়ে যাবে। চুলাটাকে মিডিয়াম থেকে একটু লোতে রেখে প্রায় 20 থেকে 15 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আমাদের জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এক একটা জলপাই হালকা একটু ভেঙেও গিয়েছে। আর ভেঙে গিয়েছে মানে আমাদের জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
এবার এতে দিয়ে দেব আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছিলাম সেটা থেকে কিছুটা মশলা আর এই মশলাটা তৈরি করার জন্য আমি 7-8টা নিয়েছি শুকনো মরিচ 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আস্তো ধনিয়া 1 টেবিল চামচ পরিমাণ আমরা রেগুলার যে জিরাটা খাই সেই জিরা 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন সবগুলো উপকরণ আমি হালকা একটু ভেজে তারপর এটাকে আদা ভাঙা করে নিয়েছি এবার বাটা মশলাগুলো আচারে দিয়ে দেওয়ার পর আবারো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আচারের সাথে মিশিয়ে নেব তবে চেষ্টা করবেন এই পর্যায়ে আচারটাকে খুব আলতো হাতে নাড়ার জন্য অতিরিক্ত জোরে জোরে নাড়তে গেলে কিন্তু সবগুলো জলপাই ভেঙে যাবে আচারে গুঁড়া মশলাটা দিয়ে দেওয়ার পর চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে আরো 5 থেকে 7 মিনিট রান্না করে নেব আর এই 5 মিনিটে আচারটাও ভালোভাবে হয়ে যাবে আর পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে আমাদের আস্ত জলপাইয়ের তেলে ডুবা আচারটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের আচারটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর এই আচারটা এরকম ভাবে তৈরি করে একটি পরিষ্কার এয়ারটাইট বক্সে ভরে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর যখন ইচ্ছে পরিবেশন করতে পারেন খিচুড়ি পোলাও অথবা বিরিয়ানির সাথে আর এই আচারের বিশেষত্বটা হলো আচারটাকে তেলের নিচে ডুবিয়ে রাখতে হয় আচার তৈরি করার ক্ষেত্রে যদি দেখেন যে তেলটা কম হয়েছে পরবর্তীতে আলাদা একটি প্যানে নিয়ে কিছুটা তেল গরম করে আচারে ঢেলে দিতে পারেন আর এরকম ভাবে তেলের নিচে আচারটাকে ডুবিয়ে রাখলে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাতে পড়তে হবে না তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের এই আস্ত জলপাইয়ের তেলে ডোবা টক জাল আচার আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে নতুন কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ